गुड मॉर्निंग एवरीबॉडी। सर एग्जाम कब होने बोलो? लास्ट माइक्रो वाले भालो एग्जाम सर सेकंड स्लॉट। हाँ भालो क्वेश्चन इजी सर ছিল, ভালো। হ্যাঁ স্যার নেক্সট, তাহলে নেক্সট আমাদের আবার যা আছে, তারপরে প্রিজারভেটিভ আছে, নেক্সট হচ্ছে অ্যানিমেল সেল কালচার, মানে নেক্সট থার্ড স্লট ইওর সিলেবাস ইজ দা মাইক্রো অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট অ্যান্ড দ্য প্রিজারভেটিভস, অ্যান্ড ইন দ্য ফোর্থ স্লট অ্যানিমেল সেল কালচার অ্যান্ড অ্যাপ্লিকেশন। দিস ইজ মাই পোর্সন অ্যান্ড মানুষ স্যার গিভেন দ্য দেয়ার ওন পোর্সন, বাট আই থিঙ্ক অল দ্য মাইক্রোবায়োলজি সিলেবাস ইজ কভার। Yes. হ্যালো, মানে মাইক্রোলজি সিলেবাস কভার হয়ে গেছে না? আমার আর স্যারের পার্টে দুটো সব মিলে কভার হয়েছে না হয়নি? সিয়ার কোথায় গেল? সিয়ার সিয়ার সোহম সোহম জয়েন করেনি? না, আজকে কি পরীক্ষা দেওয়ার পরে ছুটির মুডে আছে নাকি? অনলি 20%। হ্যালো, আচ্ছা, এনি কোয়েশ্চেন রিগার্ডিং দ্য অ্যানিমেল সেল কালচার অর এনি প্রবলেমস রিগার্ডিং দি সেল কালচার অর হোয়াট ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য ফর দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য বেসিক টেকনোলজি অ্যাপ্লাই ফর দ্য অ্যানিমেল সেল কালচার? জাস্ট গো থ্রু দ্য ওয়ান ভিডিও, ইউ ক্যান সি ইট, শেয়ার ইট ইজ জাস্ট প্র্যাকটিক্যাল, দ্যাট উইল বি বেটার। আই থিঙ্ক ইন দ্য থিওরি এভরিথিং উইল বি কভার, বাট আই সি ওয়ান ইউটিউব, ইউ ক্যান সে হাউ টু প্রাইমারি সেল কালচার অর অ্যানিমেল সেল কালচার উইল বি প্রডিউস। হ্যালো হ্যালো, Yes. দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার হ্যালো, দেখতে পাচ্ছি। শুনতে পাচ্ছে হ্যাঁ না স্যার হ্যাঁ তাই স্যার তো? দেখতে পাচ্ছি। শুনতে মানে সাউন্ড আসছে না তাই তো? হ্যাঁ স্যার না, মানে এই ইউটিউবে সাউন্ড দিলে সাউন্ডটা দেখে শুনতে পাচ্ছ না। আমি বলে দিচ্ছি, মানে কি করে হাউ টু অ্যানিমেল সেল কালচার, আর এখানে এখানে দুটোই জেনারেল দেখানো হচ্ছে, প্ল্যান্ট সেল কালচার কিভাবে তৈরি করা হয়, ঠিক আছে, এবং হাউ টু প্রিপারেশন দ্য প্রাইমারি সেল কালচার অ্যান্ড ইন দ্য সেল লাইন। নাও ডেজ দ্য সো মেনি রিসার্চ ওয়ার্ক গোয়িং অন আন্ডার দ্য সেল লাইন, বিকজ দিস সেল লাইন জাস্ট এ প্রি ফর্মুলেশন, আর প্রাইমারি সেল কালচার ইজ কনভার্টেড টু সেল লাইন অ্যান্ড দ্যাট উইল বি পারচেজ ফ্রম দ্য এনি অর্গানাইজেশন অর এনি টাইপ অফ কোম্পানি, দে আর প্রডিউস সাম সেল লাইন অ্যান্ড আফটার দ্যাট দ্য ইনস্টিটিউট অর দ্য রিসার্চার দে পারচেজ দ্য সেল লাইন ফর দেয়ার রিসার্চ ওয়ার্ক ফর দ্য বেসিক্যালি দ্য ক্যান্সার অ্যান্ড দ্য ভ্যাকসিন, সো মেনি। সো হাউ টু প্রিপারেশন অফ দ্য প্রাইমারি সেল কালচার, জেনারেলি প্রাইমারি সেল কালচার অ্যান্ড সেল লাইন নট প্রিপেয়ার্ড ইন ইন্ডিয়া, বেসিক্যালি ইট ওয়াজ প্রিপেয়ার্ড ইন দ্য আমেরিকান কান্ট্রি অ্যান্ড দেয়ার ইজ এ সাম সোসাইটি দে আর অনলি প্রিপেয়ার্ড দ্য প্রাইমারি সেল কালচার, দিস ইজ বিকজ দে আর ভেরি কস্টলি অ্যান্ড ভেরি মানে মানিটারি ফ্যাক্টার্স, সো দ্যাটস ওয়াই ইন ইন্ডিয়া দে আর যে নো সেল কালচার, প্রাইমারি সেল কালচার অর সেল লাইন দে আর প্রডিউস জেনারেলি, দ্যাট উইল বি প্রডিউস বাই দ্য আমেরিকান সেল লাইন কালচার অ্যান্ড হাউ ইট উইল বি প্রিপেয়ার্ড অ্যান্ড হোয়াট আর দ্য বেসিক, আই থিঙ্ক ইট উইল বি সি ইট ইউটিউবস এ এ অ্যান্ড আই টক টু উইথ ইউ। দেখো দুটো থেকে একসঙ্গে আমরা দেখাচ্ছি। দুজন ঢুকছে তো অ্যাকসেপ্ট করে নেই। হ্যালো, দেখো ইউটিউবে, হ্যাঁ যেটা ঢুকছে চাইছে ওকে আমি দিচ্ছি, বারবার করলে প্রবলেম আছে। দেখো এখানে আমরা দুটো সাইমেলটানাসলি দেখানো হচ্ছে, ওকে দাঁড়াও,
হয়েছে? Here these slides, there is a two cell culture simultaneously, but here in your syllabus only the animal cell culture, but here generally two cell culture, one is the cell culture from the animal and here the another cell culture from the plant. And generally in your syllabus I think it will be better the plant and tissue culture, that will be better because plant have no ethical problems, but in case of animal cell culture there is so many ethical issue. But in case of plant cell culture there is no ethical, you can cut the plant and the tissue and it will be cultured, it this is very easy and there is no obligation, so that will be better in case of plant. So I can see here only the two types of cell culture, basic methodology is the same, the source is the different. In case of animal, the animal tissue is collected, and in case of plant, where the plant tissue is collected and after the growing procedure is the same, only the media is the different, but the basic procedure is the same. You can see it, the primary cell culture with a dissociation of the cell from the parents. Dekho first, here the cell will be cultured, the cut from the plant cells or the animal cells, that will be cultured in the culture media or the in the petri dish. Then the free cell will be formed after addition of some proteolytic enzymes. Next, the time, number of cell and the time of death. When just like in your microbial culture, there is some growth phase, lag phase, and the exponential phase. That type of the time is death. The time will be exceed. That they are initially the number of cell is very few, but as the time is the go, that is the exponential. That are in case of microbiology only the A, B, and the C. It is the A is the lag phase and the log phase and the exponential phase. They're very fast growing. So in the time, after being the time will be covered, there is a number of cell will be in high number. So this is just like a in your microbial growth culture. Here all the animal cell culture are the same type of growth phase. This is the lag phase. I think it will be no. This is the log phase. These are the log phase, lag phase. This is a very slow process, but it is the log phase, and this is the exponential phase. In case of microbial growth also, you can see it, this type of curve. When the time will be passed, then the growth of the microorganism, this is the plateau phase. That means, plateau means there is stagnant, when a huge number of the whole number of micro tissue or the cell will be generated in the same rate. Confluence is the term commonly used for the measure of a number of cell in the cell culture dish or a flux, and it is referred to the coverage of the dish of the flux in the cell. That is the confluence. This term is applied in the previously in my slides. So after that, the huge number of cell will be formed. Now the cell line will be prepared. Hello. Hello. মানে ল্যাব প্র্যাকটিক্যাল আছে নাকি? ব্যাচ থ্রি প্র্যাকটিক্যাল কখন থেকে? 10টা থেকে? মানে এই কোন দিন বন্ধ করে দেয় আমি বুঝতেই পারি না। আজকে তোমার ক্লাস আছে, আমি তো ক্লাসে আছি এখন। মহা বদমাশ, মহা সংসার, আমি তো ক্লাসে আছি। ব্যাচ থ্রি
ঠিক আছে, ব্যাচ থ্রি, তো ব্যাচ থ্রি আমি একটা লিঙ্ক দেব, তোমরা তো ফ্রি আছো এখন। আমি আর ম্যামকে ইয়ে করতে গেলে আমি অন্য ক্লাস থেকে বেরিয়ে যাই, মানে আমি বেরোতে পারছি না, একটা ক্লাসে আছি, এখন কন্ট্যাক্ট হবে। ঠিক আছে, আমি একটা লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কে তোমরা যোগ হয়ে যাও, ওটা বায়োকেমিস্ট্রি শিখে দেবো। ঠিক আছে, ব্যাচ থ্রি তো নেই না, তোমরা বায়োকেমিস্ট্রি কিছুটা প্র্যাকটিক্যাল ওই একই সঙ্গে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওদের 11টার পরে, ঠিক আছে, বলে দেবো ব্যাচ থ্রিকে জয়েন করে যেতে, ব্যাচ ওয়ানের সঙ্গে। ব্যাচ ওয়ানের প্র্যাকটিক্যাল নেবো এখন আমি। ঠিক আছে, ঠিক আছে, মানে কিছুটা বায়োকেমিস্ট্রি শিখিয়ে দেবো। ঠিক আছে, ওকে, চলো। সো দ্য সেল লাইন ডিরাইভ ফ্রম দ্য প্রাইমারি কালচার, অ্যাকচুয়ালি ফার্স্ট উইল বি প্রিপেয়ার দ্য প্রাইমারি কালচার, আফটার দ্যাট দ্য সেল লাইন উইল বি প্রডিউস আফটার দ্য ফার্স্ট সাব কালচার, দ্যাট মিন্স দ্য প্রাইমারি কালচার ইজ দ্য ফার্স্ট, দেন দ্য সাব কালচার, মানে দ্যাট সেকেন্ড স্টেপস, অ্যান্ড দিস প্রাইমারি কালচার বিকজ নোন এজ দ্য সেল লাইন অর এজ দ্য সাব ক্লোন, অ্যান্ড দ্য সেল লাইন ডিরাইভ ফ্রম দ্য প্রাইমারি কালচার হ্যাভ এ লিটল ফার অফ দ্য স্প্যাম অ্যান্ড দে হ্যাভ দ্য প্যাসেজ অ্যান্ড দ্য সেল উইথ দ্য হায়ার গ্রোথ অফ ক্যাপাসিটি অ্যান্ড primitive and resulting a degree of the genotypic and the phenotypic uniformity in the population. What is the genotypic? The genetically the same and the phenotypically morphologically also the same. Then after this preparation there are two types, there are genotype and phenotypes all the same in case of animal cell culture. After just after the primary cell culture will be over. So in case of primary cell culture and the cell line or cell line culture base, the properties and the primary cell and the cell line, the biological relevance, the primary cell are the high but cell line is the low, that means the after the subculture it is low, but the lifespan and the proliferation is limited and finite, but in case of cell line it is unlimited and infinite. So in case of primary, what is the difference in the primary cell culture and what is the cell line culture? Another is the consistency. In case of primary cell line, the consistency is the medium, but the cell line is the high. And the genetic integrity, the regain, the in vivo and in vitro tissue generate and subject to genetic distress, and the ease of use and need of optimization, culture condition and well-established condition and the protocols, and the time and expenses, slower cell growth and higher cost, and faster cell growth and the lower cost. So in case of cell line, the faster cell growth and the lower cost. So primary culture is very costly, slower cell growth and the higher cost. So that's why in our country, they are our company, they are not interested for the primary cell, because they are only the cell line culture, because it is the faster cell growth than the and the lower cost will be the lower, so they are most profit and more easier. That's why they are more interested on the cell line nor rather than the primary cell culture. Next, this is the room for the cell culture rooms, the well defined and the well ventilated, as well as the very cold sterilization, as well as the very aseptic condition. It will be maintained to preparation of the cell culture rooms, and the basic requirements of some component. And in this methodology, we are using some aprons or the
just like in your microbiology labs, there just to prevent the contamination, the dress will be changed and all the dress will be must be sterile before enter into the cell culture rooms. Next, how to prepare the cell cultures. So basically the first will be prepare the media, and after that we can use the collect the cell organs, and that will be cultured or placed into the suitable culture media, and then the proteolytic enzyme is used for the pre production of the free cells. First of all, the sterilize and all the instrument before use for the cell cultures. बोलो मैं 80 दिए तो जीरो बोल 8240 दिए मैं 8240 6564 7 1 তুমি আগে বলো থাকবে কিনা, তোমরা তো ওইভাবে সিকিমে আমরা ডুবালে, মানে তোমরা আমার সাথে ডুবানি, মানে একজন ডুবালো অলরেডি সিকিমে, আমার আরো দুজন দরকার আছে কিউসি দুজন, যদি সেরকম ছেলে থাকে তাহলে আজকের মধ্যে আমার সিলেক্ট করে পাঠাও, আর তোমার যদি ওখানে হয়ে যায় তো ভালো। তোমার নাম তুমি একা, মানে তোমার নামে বলছি অর্ণব মন্ডল, তো তোমার সিভিটা আমার কাছে আছে, জাস্ট জাস্ট আমাকে একবার ফরওয়ার্ড করে দিতে দাও। আছে আমি জানি, কিন্তু তুমি মানে সেই সময় একবার পাঠিয়েছিলে না, যখন যখন ও সেই ম্যাক্লোডের জন্য। আচ্ছা আচ্ছা, ওই প্রয়োজন। তাহলে তুমি তো তুমি তো এখন সিকিমে আছো, রয়েছে মনে হয়। ঠিক আছে, তাহলে ওর টরেন্ট যদি হয়ে যায় তো ভালো, দিস ইজ ভেরি গুড কোম্পানি। ওর যে বস আছে, এজিএম বা ম্যানেজার আছে টরেন্টে, যে বদ্বি প্ল্যান্টে, এখানে তুমি সিকিমের জন্য বলছো, ওর মাইতি সমুয়েন মাইতি, ও ইজ মাই ফ্রেন্ড। ঠিক আছে, আমি দেখি কে ফোন করে। ঠিক আছে, যদি বলো ওর নামটা নেবে আমার কাছে, বলবে যে সৌমেন মাহতি বলছো, তো ওরা বলে দেবে অটোমেটিক। ও জিএম মনে হয় এখন হয়ে গেছে, আগে এজিএম ছিল আমি যখন, আমার থেকে বয়সে বড় অনেক, কিন্তু একসঙ্গে মাস্টার ডিগ্রি করছিল। হ্যাঁ, ব্যান্ড ছিল, ওটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, কারণ ওটা হচ্ছে রাজীব দাসের জন্য ব্যান্ড হয়েছিল, যেমন ম্যাকলয়েডে তোমাদের প্রতিমা মায়ের জন্য ব্যান্ড হয়ে যাচ্ছে, সেটা ওই জন্য আমি আবার ওপেন করার জন্য চেষ্টা করছি। যদি দুটো ক্যান্ডিডেট পাও কিউসির জন্য স্পেশালি, তাহলে ওই অনলাইন ইন্টারভিউ হয়ে যাবে, ওইরকম একই রকম, ওই যেভাবে প্ল্যান দুজন দুজন ঢুকেছে ওভাবেই হবে। কিনা তাহলে আমাকে বলবে, আজকে বলবে ম্যাকলয়েড একই রকম সিস্টেম, 3 মাসে বদ্বিতে এ হবে, ট্রেনিং হবে, শুধু কিউসি, দুটো ক্যান্ডিডেট হলেই হবে, তিনটে গেলে ক্ষতি নেই, মানে দুজনকে নেবে আর কি। তাহলে মানে ওই যে প্রসেসটা বন্ধ হয়ে গেছিলো না তোমাদের সময় ওই প্রতিভার জন্য, সেটা আমি যাতে আবার ওপেন করতে চাইছি আর কি। হ্যাঁ, সে তো বন্ধ হয়ে গেল, এখন দেখো এখন দুটো লোককে দিয়ে ঢুকিয়ে, যাতে মানে কোম্পানিটা মানে পত্রা যে বন্ধ হয়ে যাচ্ছিল, যাতে ওপেন রাখতে পারি আমি। ঠিক আছে, দুটো ভালো ক্যান্ডিডেট দেখে, যারা কিউসি জানে ইন্টারেস্টেড, অথচ মানে বদ্বিতে যে 3 মাসের ট্রেনিং হবে, তারপরে কোম্পানিতে চাকরি করবে, সেই রকম জেনে বা আমাকে ফোন করতে বলো ইমিডিয়েট, মানে আজকের মধ্যে, লাস্টে 3 মাস পরে সিকিমে পোস্টিং হবে, সিকিমের ম্যাকলয়েড। ওটা হয়েছে, তারপরে ওরা রিকোয়েস্ট করেছে। আচ্ছা, হোক না হোক, দেখো যেখানে হোক একটা হলে তো হবে নাকি, মানে যদিও এটাই বলেছে কোম্পানি, এবার যে যেখানে থাকে হয়নি, নেগেটিভ চিন্তা নিয়ে চলো না, কারণ সিকিমে হয়নি বদ্বিতে হবে, বদ্বিতে হয়নি সিকিমে হবে, ভালো কাজ করলে আস্তে আস্তে ঠিক হবে, দেখো তো। হ্যাঁ ঠিক আছে, তুমি ওটা দেখো আজকে, দেখো আমি তো কালকে অভিজিৎকে বললাম, দিতে পারলো না, আর তোমারটা যদি ফোন করে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ওকে। আর একটা সিপ্লা লোককে পেয়েছি দেখি, ওর এইচওডি কে কালকে কদিন আগে ফোন করেছিল, দেখি ওখানেও তার লোক পাঠাবো। ঠিক আছে, তুমি টরেন্টে ঢোকো না, টরেন্টে যে পত্রা বন্ধ হয়ে গেছিল আমি চাই ওপেন করতে, ওই জন্য ওকে আমি একবার বলেছিলাম সৌমেনকে।
তখন বললো যে রাজীব দাস যে আছে না সব সার্ভে সলিউশন, ওই গন্ডগোলটা করে এসেছে অ্যাকচুয়ালি সিএবিটি নামে। ও মানে গন্ডগোলটা নিজে করেছে আর সিএবিটি নামে দোষটা চাপিয়ে এসেছিল। তো ওই জন্য কোম্পানি আমি বলছি এবারে দেখুন, সেদিন সেটা অনেকদিন আগের ঘটনা, 8-9 বছর আগের ঘটনা, তার জন্য ওর এইচআর কিছুতেই রাজি হচ্ছিল না। ঠিক আছে আজকে বলুক, কিন্তু তুমি এটা আমাকে কনফার্ম করো কাজ টরেন্ট পেলে একদম সিওরলি করবে তো, না আমি যে তোমায় রেকমেন্ড করবো কিসের জন্য। ঠিক আছে তুমি তো আগেও বলেছিলে আমাকে, ঠিক আছে ওকে ওকে। অর্ণব মন্ডল তাই তো, বাড়ি কোথায়, মানে সব জেনে নিতে হবে এগরার দিকে। ঠিক আছে ঠিক আছে, মানে সিভিটা পাঠিয়ে রাখলে কি হবে, আমি তোমার ডিটেলসটা খুলে আমি বলতে পারবো আর কি, আমাকে পাঠিয়ে দাও, কারণ হঠাৎ করে কিছু জানতে চাইলে তখন বলি যে জানি না স্যার, হয়তো সব তো মনে রাখা সম্ভব না। ঠিক আছে, তুমি কি ডিপ্লোমা করো নি তো? আচ্ছা ওকে ওকে, ডিপ্লোমা কোথা থেকে, আমাদের কলেজ মানে ওই যে গভর্নমেন্ট কলেজটা, হ্যাঁ শিউরি, রামকৃষ্ণ, রামকৃষ্ণ কি জানি। ঠিক আছে ঠিক আছে ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওয়েলকাম। হ্যালো, হ্যাঁ জিস ইজ জাস্ট বিফোর ইউ ক্যান ইউজ দিস ইনস্ট্রুমেন্ট ইট উইল বি স্টেরিলাইজ দেন দ্য প্রসেস উইল বি, দিস ইজ দ্য অ্যানিমেশন প্রসেস বেসিক্যালি। নেক্সট অ্যানাদার স্লাইড দেখো, দেখো হিয়ার দ্য ব্রেইন আইসোলেটেড ফ্রম দ্য এমব্রায়ো দ্য প্রোটোজোয়া, দেখো দিস ইজ দ্য ব্রেইন অ্যান্ড ইন দিস দি ব্রেইন কালচার, ব্রেইন টিস্যু কালচার উইল বি প্রিপেয়ার, you can culture in the any types of organs and that tissue, but which tissue present in the which organ, that will be this collect this particular organ and particular organ card this methodology, then you apply or placed into the culture media and the placing in the brain in the ice cold PBS. PBS means what is the full form of PBS, ke bolte pare PBS er full form, hello কি বলে না, হ্যালো পিবিএস এর ফুল ফর্ম কি? এস স্যার, হ্যাঁ সেলেট ব্লাড স্মিয়ার, এই যে বলছে প্লেস ইন দ্য ব্রেন ইন দ্য আইস কোল্ড পিবিএস ফর ডিসেকেট ডি সিক্রেটিং কাট এন্ড দ্য হিপোক্রেপাস, চশমাটা পড়ি। এই পিবিএস এর ফুল ফর্মটা কি, এর আগেও আমরা এটা ইউজ করেছি এবং সব বহু টাইমে আমি তোমায় বলে দিয়েছিলাম হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিবিএস, মানে এই যে সলিউশন অর্গানটা রাখা হলো আর এইখানে তারপরে প্লেস করা হলো, তাই এই অর্গানটা তো যাতে ডেড না হয়ে যায়, একটা পার্টিকুলার প্রত্যেক অর্গানের একটা ডেফিনেট পিএইচ আছে, সেই পিএইচটাকে মেনটেন করতে হয়, না হলে আদার যে সেল উইল বি ডিস্ট্রয়েড। তোমাদের একটা ভালো কথা মনে বলে দিচ্ছি, সরো সাপোজ কারো অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্টালি অনেক সময় আঙুল টাঙুল কেটে যায়, তাই তো, কেটে হয়তো পড়েই গেল, তা সেটা কি করবে তোমাকে জানো কেউ, সেটা কি করতে হয়, এখন কিন্তু ওই অর্গানটা আবার জুড়ে দেওয়া যায়, ধরো তোমার একটা কোনো কাজে করতে গিয়ে বা কোথাও হাত কাটতে গিয়ে পুরো আঙুলটাই কেটে গেল, কোনো অ্যাক্সিডেন্টাল কেস হোক যাই হোক, তো সেই আঙুলটা কি ফেলে দেবে, ফিঙ্গারটা তো কাট হয়ে গেল, টোটালি কাট দ্য ফিঙ্গার্স, বাট ইউ রিমুভ দ্য ইট অর ইউ জয়েন ইট, ইউ নো ইট, কেউ জানো, জয়েন হয়ে যাবে, জয়েন হয় না, হয় না এখন তো হয়, এখন তো হয়, কিন্তু তোমার জন্য জয়েন হয় মানে কি করে ওই আঙুলটা কি করবে, কিভাবে রাখবে বা কি এমনি তুলে নিয়ে চলে আসবে, ধরো তুমি দূরে কোথাও আছো কি করতে কেউ জানে, সেই রকম এখানে অর্গানটাকে তার মানে সুইটেবল এনভায়রনমেন্টের মধ্যে রাখতে হবে, আদারওয়াইজ দিস অর্গান উইল বি ডিস্ট্রয়েড এন্ড দ্য টিস্যু ডিস্ট্রয়েড, তার মানে সেল কালচার হবে না, এটা পিবিএস মানে পিএইচ বলছি কন্টেনার, তাহলে কি হবে এটার নাম কি হবে, পিবিএস ফসফেট বাফার স্যালাইন, ফসফেট বাফার সলিউশন, ঠিক আছে ফসফেট বাফার স্যালাইন অর ফসফেট বাফার বেসিক্যালি সলিউশন, ঠিক আছে, কারণ ফসফেট বাফার অ্যাকচুয়ালি আমাদের যে বডিতে পিএইচ আছে, আমাদের ব্লাডের পিএইচ কত, পিএইচ অফ দ্য ব্লাড, যা সব ভুলে গেছে ছেলে তো, পিএইচ ব্লাডের পিএইচ কে বলতে পারবে, 14 What is the pH of the blood? Write down this. কে লিখো লিখো দেখি আনসার দেখি, 7.4 7.4 This is the pH. Actually 7.35 to 7.45
অ্যাভারেজ হচ্ছে 7.4 ব্লাডের পিএইচ। এটা কিন্তু ব্লাডের পিএইচ মানে এই নয় যে হোল বডির পিএইচ একই, ডিফারেন্ট অর্গান হ্যাভিং দ্য ডিফারেন্ট পিএইচ অ্যান্ড দি আর ভেরি মাচ স্টেবল 7.4। প্রণয় শিকারি 7.4 ইজ দ্য রাইট অ্যান্সার ফর দ্য ব্লাডের পিএইচ অফ দ্য ব্লাড। ওকে, বাট ইন দ্য ডিফারেন্ট অর্গান হ্যাভিং দ্য ডিফারেন্ট, যেমন ইউরিনের পিএইচ ডিফারেন্ট, লিভারের পিএইচ একরকম, স্টোমাকের পিএইচ কি বলতে পারে, শর্ট ইজ দ্য পিএইচ অফ স্টোমাক, রেজ ইয়ার হ্যান্ডস, স্টোমাক পিএইচ। প্রত্যেকটা অর্গানের কিন্তু পিএইচ জানাটা অ্যাটলিস্ট কমন, স্কিনের পিএইচ, স্টোমাকের পিএইচ, অপথালমি মানে চোখের পিএইচ, আই ল্যাক্রামেল স্যাক্রের পিএইচ, ইন্টেস্টাইনাল পিএইচ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইন দ্য ড্রাগ ডেভেলপমেন্ট দিস পিএইচ ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ দ্য ড্রাগ অ নট স্টেবল, দ্য ডিগ্রেডেড অর দেয়ার ড্রাগ অ্যাকশন উইল বি হ্যাম্পার্ড। সো পিএইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টার্স, সেই জন্য তোমাদের ফার্স্ট টপিকেই থাকে দেখো পিএইচ অ্যান্ড দ্য বাফার সলিউশন, এবং পিএইচকে হাউ টু রেজিস্ট দ্য চেঞ্জ অফ দ্য পিএইচ বাই অ্যাডিং সাম বাফার সলিউশন অ্যান্ড দ্য সো মেনি বাফার সলিউশন, তার মধ্যে ফসফেট বাফার, হোয়াই ইজ ইউজ সাম ফসফেট বাফার, বিকজ ইন আওয়ার বডি দেয়ার যে থ্রি টাইপস অফ বাফার, এক দ্য প্রোটিন বাফার, অ্যানাদার দ্য ফসফেট বাফার, অ্যানাদার দ্য বাইকার্বনেট বাফার। জেনারেলি দ্য বাইকার্বনেট বাফার ইজ মোস্ট ওয়াইডলি used in your body, controlled in your body, that's why bicarbonate and the phosphate buffer is commonly used for fats for the physiological role. So that's why the when the tissue is collected or the organ collected, that will be placed on the phosphate buffer solution to maintain the optimum pH. কি বলতে পারে স্টোমাকের পিএইচ অর স্কিনের পিএইচ? স্যার 1.5 কত একজন বলো? 3.4 বেসিক মানে অতটা যায় না, তবে জেনারেলি 1.5 to 3 ম্যাক্সিমাম 3.2.5। স্কিনের পিএইচ এগুলো মুখস্থ রাখতে হবে, কিন্তু দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট নট অনলি দ্য মাইক্রোবায়োলজি নট অনলি বায়োকেমিস্ট্রি, অ্যাজ এ ফার্মাসিস্ট ইউ নো ইট, বিকজ হোয়েন দ্য ড্রাগ অ্যাডমিনিস্টার হাউ ইট উইল বি অ্যাক্ট দ্য পিএইচ কন্ডিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, পিএইচ সব কিছুকে কন্ট্রোল করে। এখন যদি তোমার ব্লাডের পিএইচ 7.4, এটা জাস্ট তুমি ইনক্রিজ 7.8, মোর দেন 7.8 যদি হয়ে যায় তাহলে ইউ ইমিডিয়েটলি ডাই। অ্যানাদার ইজ ইফ ইউ 7.4 ইট উইল বি ডিক্রিজ আপ টু 6.8, মানে যদি 6.8 এর নিচে নেমে যায় কোনো কারণে ব্লাডের পিএইচ তাহলেও তোমার ডেথ হয়ে যাবে। তার মানে বেসিক্যালি রেঞ্জটা 0.4 0.4, মানে ওইদিকে 0.4 এক্সিড করলেও মারা যাবে, এদিকে 0.4 ডিক্রিজ করলেও মারা যাবে। তো হাউ ইট উইল বি মেনটেন, সেই জন্য সবসময় অলওয়েজ বডি কিন্তু রাখে 7.4 এর আশেপাশেই থাকে। তার জন্য নট অনলি ওয়ান বাফার সিস্টেম, থ্রি বাফার সিস্টেম, প্রোটিন বাফার, বাইকার্বনেট বাফার অ্যান্ড দ্য ফসফেট বাফার, বোর্ড থ্রি বাফার কন্ট্রোল দ্য ইউর পিএইচ অফ দ্য ব্লাড ইজ দ্য নিয়ার অ্যাবাউট দ্য 7.4। যেন বললাম না 7.35 to 7.45, অ্যাভারেজ 7.4, অ্যাকচুয়ালি 7.35 to 7.45, বাট ইফ ইট ইজ এক্সিড 7.8 ইমিডিয়েটলি ডাই, অর ইট ইজ ডিক্রিজ 6.8 ইট ইজ ইমিডিয়েটলি ডাই। সো ভেরি ভেরি কেয়ারফুল, দ্যাটস ওয়াই দ্য বডি ক্যান কন্ট্রোল ইট বাই দ্য থ্রি বাফার সিস্টেমস। তো ইন কেস অফ স্কিন 7.5 ইজ দ্য স্কিন, ইন কেস অফ ইউরিন অলসো দ্য অ্যারাউন্ড 6.8 or 7.1 সামথিং দিয়ে, বিকজ দ্য ইউরিন। সো বিকজ ইন দিস কেস ইউ ক্যান রিমেম্বার ইট হোয়াট আর দ্য পিএইচ কন্ডিশন। নেক্সট উই গো থ্রু দ্য প্রাইমারি সেল কালচার, নেক্সট উই স্টার্ট। তার মানে দ্যাট মিনস হিয়ার দ্য ব্রেন সেল কালচার উইল বি কালেক্টেড কাউবে কার্ড দ্য সুইটেবল সুইজার্স, দেন ইউ প্লেস ইন দ্য ফসফেট বাফার সলিউশন। নেক্সট দ্য প্লেসড অন দ্য অর্গান দ্যাট উইল বি সিন ইন আন্ডার মাইক্রোস্কোপ, দেন দ্য কালেকশন অফ দ্য হিপোক্রোমাস ইউজিং দ্য পিপেট অ্যান্ড ট্রান্সফারিং দ্য হিপোক্রোমাস ইন টু দ্য সলিউশন কন্টেনিং দ্য এনজাইমস, দেখো
প্রোনেজ অর অ্যাকুরেটেজ আর দ্য পেপসিন বিকজ দ্য অর্গান হুইচ কন্টেন দ্য কম্প্যাক্ট টিস্যু বাট ইন কেস অফ সেল কালচার টিস্যু মাস্ট বি এ ফ্রি ফর্ম বাট দ্যাট উইল বি ডাইন বাই দ্য পেপসিন অর প্রোটিওলাইটিক এনজাইম দ্যাট ইট উইল বি ইনকিউবেটেড অ্যাট দ্য 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার for incubation period because it is the optimum temperature here the cell culture will be the faster because our system is the 37 degree is the normal body temperature then the cell counting by the cell counting chamber you can cell counting what is the number of cell suppose you place on the 10 cell and how many cell will be form after certain days and that will be counted by the cell counting chamber then it will be diluted for the phosphate buffer solution then it will be centrifuged by the centrifuge machine the suspension of cell will be prepared the suspension type one is the suspension type the supernatant is the discarded supernatant means the upper portion of the after the centrifuge occurred then the solid part or the particle size will be settled down the upper portion is called the supernatant liquid and that will be discarded and the cell pipette is the resuspended in the culture media again so this is called the suspension culture and the two culture is the suspension culture here is the two suspension culture just two three bar rinse korlo then it will be placed in the again the suitable culture media for resuspension or reculture by third phase of culture third cycle then the huge number of cell will be produced after a certain times but said it is depend upon the different culture organ and different tissue also then again it will be incubated in the incubator at 37 degree centigrade temperature because it is the optimum temperature the cell will be grow very fast then not it will be checked or it will be identified in the binocular bifocal microscope jo so this is the cell culture you can see it in the microscope the brain cell tissue campus and culture and in a culture they're sitting in a very early stage you see hardly they have rhizoids and projections and connection between them whereas at the next stage you can see quite a lot of connection has been formed inside them and if you track their progression over days you would appreciate how in the culture setting they are growing and forming connections with each other and beginning of the different times days is the 14 days and the 21 days after that the cell will be cultured last time we discuss about the what are the different types of two different types of cell culture after one is the adherent cell culture and another is the suspension cell culture here you can see it just the suspension cell culture and what are the difference with the adherent cell culture generally it will be placed in the petri dish or the this appropriate in the most cell types and including the primary cell culture and appropriate for the suspension culture I think it will be elaborately in the last class also but you can see it here one is adherent cell culture another is suspension cell culture so adherent cell culture is basically when the cells get adhere with the plate material and requirement of the aerobic passage and the load and the easier to passage and but required to daily cell counts and the viability of the determining last class we discussed about the viability of the cell count and how to determine the viability of cell to follow the grown
parents and the culture can be diluted on the simultaneous growth and the cell are dissociated in the enzymatically and touch not required enzymatic in case of suspension culture. Only the mechanical dissociation is occurred. Just you can mechanical stirrer, you can use it to dissociation, and growth is limited by the surface area and which are maybe limited product yield, but growth is the limited by the concentration of the cell in the medium and which is allows to grow the cells. And recorded tissue culture treated versus, and it can be maintained the culture vessels that are not tissue culture treated, but it is required a agitation. So the circuit organization in vivo and in vitro. Acha, what do you mean by the in vivo and in vitro? What do you meaning? Jano, no, do you know it? In vivo and in vitro. Which is called the in vitro and which is called the in vivo? Hello? Yeah, ke bole na. Brain, brain and cell content ki, nerve cell? Settings can allow the cells to be grown in vitro, but they have a lot of limitations. As a researcher, it is really important to understand the limitations such that we can design our own experiments, right? So obviously, we have certain advantages, such as like the primary cell cultures, they are more. Some advantage and disadvantage of the cell culture, the use of the primary cell cells avoid to the many ethical objection. Primary cell, because they collect the organs from the animals or the animals, this is a some ethical objection raised against the animal experiments and allow the experiments on the human tissue which otherwise could not have been done in the in vivo. Be careful the be in vivo and in vitro. These are the one advantage, but in use of the primary cell provides the more relevant results than the cell lines, and pre-screening primary cell are good model to represents the signaling of the in vivo very closely. Primary cell culture primary cells are the cross effective, cost effective, and as they help the reduce the expenditure on animal model and required for in vivo study. And primary cell takes place more times to growth on of the other cells, and lines have been the limited growth and potential have been under the optimal growth condition and eventually sense on the time, and the cells taken more than the different donors have been the different. So the in vivo condition, they are absent in the culture media, and the cost of the isolation and the culture is often high in case of primary cell culture. These are the basic disadvantage of the primary cell culture. Now we can see what are the cell culture and the primary cell culture. Get some amount of culture media to thrive, and that is why organotyping culture is a very good culture system these days, and a lot of researchers are using the organotyping culture. In a different video we'll talk about organotyping culture, cell culture media, etc. So stay tuned and watch my channel. If you like this video, give it a big thumbs up. Don't forget to like, share and subscribe, and do follow me in Twitter.
thank you very much for listening this video, and I think any problem please ask me. Another cell culture, mammalian cell culture. Animal tissue culture, that is the eukaryotic animal tissue culture, is far more complicated than the okay, student. I think it will be clear to all of you, though, what are the how to the animal cell culture and what are the advantage, disadvantage, and what are the application. Basically, in your syllabus only, the what are how, what is animal cell culture and what are the method used for the animal cell culture and what are the types of animal cell culture. Write down this, and another is the application of cell cultures, animal cell culture, and last class and total class I will be uploaded in your classroom as well as the YouTube my channel. If you don't ask subscribe my channel, you have to subscribe it for the next update or next video, so that will be better. Okay, any question regarding this? Acha, ei in vivo in vitro bolte ki bojho bolo to prottekta research er khetre dekhbe always in vivo and in vitro, this terminology is used, very used, but what do you mean by the in vivo and in vitro? Ke bolte parbe? Raise your hands. Last class I also sir, in vitro means specially perform with the microorganism cell. Acha.